নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবহাওয়ার খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বাড়ল। নতুন নিম্নচাপ তৈরি হবে আগামী 7 তারিখ। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ আস্তে আস্তে করে শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ উপকূল সঙ্গে ওড়িশা সমেত ত্রিপুরা এবং অসম, উত্তরবঙ্গ, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই সমস্ত রাজ্যের মধ্যে গিয়ে এর যে প্রভাব আছড়ে পড়ে ব্যাপক দেখাবে। বিশেষ করে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে গেছে, যেমন কলকাতা, 224 পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূমের দিকে অনেক জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে। সঙ্গে বাংলাদেশেরও সাতক্ষীরা, খুলনা, বরিশাল, শ্যামনগর, ঢাকা দিকে দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী হয়েছে। দেখাবো টোটাল পরবর্তী 10 দিন বাংলার কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে। তো ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখতে থাকুন আপনারা। তো চলুন এবারে শুরু করি। এখন আমরা রয়েছি বজ্রবিদ্যুৎ মোড়ে, কিন্তু আমরা বজ্রবিদ্যুৎ মোড়টা একটু লাস্টে দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে দেখে নেব বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে যে কতটা শক্তি আগের থেকে বাড়ালো এই ঘূর্ণাবর্ত। তো আমাদেরকে তার জন্য চলে যেতে লাগবে 6 তারিখে, এবং 6 তারিখে বায়ুর ঝাপটা মোড় আমরা গেলে দেখতে পাচ্ছি। দেখুন, যেমনটা দুপুরে দেখিয়েছিলাম যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তবে পরিবর্তনটা দেখবো যে কতটা শক্তি বেড়েছে কি কমেছে। 6 তারিখে শক্তি ছিল 62 কিলোমিটার, তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভোরবেলা কিন্তু সেটা 65 কিলোমিটার হয়েছে, অর্থাৎ 3 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি ঝড়ের গতি সেটা বেড়েছে। আমরা এটাও দেখাবো আপনাদেরকে, তো একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। 6 তারিখের পর আমরা যদি 7 তারিখের দিকে যাচ্ছি, 7 তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে আস্তে আস্তে করে কিন্তু এটি আরও শক্তি বাড়াচ্ছে, এবং শক্তি বাড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে কিন্তু এটা এগানো শুরু করেছে, এবং আস্তে আস্তে করে এটা ওড়িশার উপকূলেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভারী প্রভাব পড়বে। তবে 8 তারিখ সকাল 7টার মধ্যে যে ঝড়ের ঝাপটা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানুষের লোকেরা কিছু বুঝতে পারবে। তবে যে অতিরিক্ত মাত্রা ঝড়ের ঝাপটা তেমনটি নয়, হালকা হালকা স্মুথলি তমকা হওয়া। 9 তারিখ অর্থাৎ সোমবার গেলে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তের যে শক্তি সেটা কিন্তু আরও বাড়বে, এবং বেড়ে যে সর্বোচ্চ বায়ুর ঝাপটার মধ্যে গতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 71 কি সামথিং 72-70 এমন কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি। তারপরে আইকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি কি এটা আইকটু এগাবে। মঙ্গলবার 10 তারিখের মধ্যে এটি ভারত এবং বাংলাদেশ উপকূলের মধ্যে অনেকটাই পৌঁছে যাবে গিয়ে। আর 10 তারিখের পর 11 তারিখ বুধবার বাংলাদেশের উপকূল, চিটাগাং, মহেশখালী উপকূলে ঝড়ের ঝাপটা শুরু হয়ে যাবে গিয়ে। একই সঙ্গে দীঘা, হলদিবাড়ি উপকূলেও ঝড়ো হাওয়া চলবে, সঙ্গে ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, আগরতলা, অম্বাসা, ময়মনসিংহ এদিকগুলো ঝড়ো হাওয়া চলবে। আস্তে আস্তে করে এটি কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর থেকে দেখতে পাচ্ছেন ওড়িশা এবং ত্রিপুরার দিকে যাচ্ছে, সরি উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে যাচ্ছে। কিন্তু 12 তারিখ দুপুরবেলা 2টো বা 3টের সময় অথবা 4টের দিকে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে ঝড়ো হওয়া থাকবে মালদা, বালুরঘাট, করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, তারপর হচ্ছে কিছু দার্জিলিংয়ের জায়গা, নকশালবাড়ি, শিলিগুড়ি কিছু জায়গা, ইসলামপুর, জলপাইগুড়ি, ধূপগিরি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং শ্রীরামপুরে। সেম কন্ডিশন থাকবে রংপুর, কালাই, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, বরিশাল, খুলনা, চিটাগাং, মহেশখালী এবং কিছু দক্ষিণবঙ্গের জায়গা, যেমন বনগাঁ, চাকদা, রানাঘাট, নাগরখাড়া, হাবড়া, শান্তিপুর এবং বাগোলা দিকটাতে। এবার আমরা সরাসরি চলে যাব একবার টাইফুনে, কারণ অনেকে টাইফুনের ব্যাপারে জানতে চাইছে, সেজন্য আমরা এবার টাইফুনটাকে আপনাদেরকে দেখিয়ে দিই। কারণ এই টাইফুনটাই কিন্তু বঙ্গোপসাগরের যে সিস্টেম বা ঘূর্ণাবর্ত এটা শক্তি ক্ষয় করে দিচ্ছে। তো আমরা দেখে নেবো এই মুহূর্তে টাইফুনের কন্ডিশন কেমন আছে। দেখুন এখানে এই মুহূর্তে কিন্তু ফিলিপিন্স ছাড়িয়ে চলে এসেছে টাইফুন, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ফিলিপিন্স উপকূলের পশ্চিম, উত্তর পশ্চিম দিকে টাইফুনের এখন অবস্থান সাগরে, বলতে পারেন এটা এখন ভিয়েতনাম বা দক্ষিণ চীন সাগর। তারপরে এটা এগোতে থাকবে, এবং যত এগোতে থাকবে এতে কিন্তু শক্তি বাড়তে থাকবে। আমরা বাংলার বৃষ্টির পরিমাণও দেখাবো এটার পরে, ধৈর্য ধরে দেখতে থাকুন। আর যারা এটা দেখতে না চান তারা একটুখানি এগিয়ে গিয়ে একটু ভিডিওটাকে স্কিপ করে সামনে এগিয়ে গিয়ে বৃষ্টির পরিমাণটা দেখতে পারে। তো এখানে বুধবার 4 তারিখে আমরা দেখতে পাচ্ছি ভোরবেলা কিন্তু এর যে শক্তি 94 কিলোমিটার প্রতি ঘন্টা বায়ুর ঝাপটা মোট থাকবে, তারপরে আস্তে আস্তে করে কিন্তু এটা শক্তি বাড়াবে, বাড়ানোর ফলে 102 কিলোমিটার প্রতি ঘন্টা আমরা যে গতি ঝড়ের সেটা কিন্তু দেখা যাচ্ছে। তারপরে ঝড়ের ঝাপটার তারপর আরও শক্তি বাড়াবে 4 তারিখের পর। আমরা যখন বৃহস্পতিবার 5 তারিখের দিকে যাচ্ছি, তখন কিন্তু যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 116 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের ঝাপটা। আর একটু নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি 112 থেকে
15 কিলোমিটার প্রতি ঘন্টায় যে ঝড়ের ঝাপটা বা গতি, অর্থাৎ 110 কিলোমিটার ছাড়িয়ে চলে গেছে। তারপর এটা দেখুন আরও কিন্তু শক্তি বাড়াবে, 118 উঠছে, কোথাও আবার 133-134 আমরা দেখতে পাচ্ছি। এগোতে এগোতে আমরা 138-139-40-40 ছাড়িয়ে চলে গেছে, 150 কিলোমিটার উঠে যাচ্ছে। শুক্রবার 16 তারিখের মধ্যে যে গতি সেটা আরও বাড়বে, 58-60 কিলোমিটার, 171-72 কিলোমিটার দেখতে পাচ্ছেন, 170 কিলোমিটার গতিবেগে কিন্তু এই টাইফুনটি অবশেষে কোথায় আছড়ে পড়বে। আমরা এর আগে দেখেছিলাম কিন্তু এটা সরাসরি আছড়ে পড়ছিল চীনে, অর্থাৎ এই জায়গাটুকুতে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি আছড়ে পড়বে ভিয়েতনামে। অর্থাৎ ভিয়েতনাম এবং চীন এই দুটো উপকূল নিয়ে কিন্তু এর যে প্রভাব সেটা থাকবে। দেখুন কতটা পরিবর্তন ঘটেছে, এখন ভিয়েতনামে যেহেতু আছড়ে পড়েছে তো সেটা কিন্তু বাংলার দিকে অর্থাৎ ভারতের দিকে কিন্তু আসার একটা চান্স থাকবে নিম্নচাপ রূপে, গত এর আগেও আমরা দেখেছিলাম। তবে শেষ আমরা 100-200 কিলোমিটার প্রতি ঘন্টা এটা ভিয়েতনামের উপকূলে আছড়ে পড়তে দেখতে পাচ্ছি, এবং আছড়ে পড়ে এটি সরাসরি চলে যাচ্ছে এই এদিকটাতে, ভারতের দিকে এগোচ্ছে। দেখুন দেখুন ভারতের দিকে এগোচ্ছে, তবে মায়ানমারের দিকে গিয়ে লাস্ট আমরা দেখতে পাচ্ছি এটা শক্তি কমজোরি হচ্ছে। হ্যাঁ, আর এইটার শক্তি কিন্তু দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সব টেনে নিচ্ছে, অর্থাৎ টাইফুনই সব টেনে নিচ্ছে। এখন দেখা যাক এরপরে আর কোনো কিছু আসে কি না, কারণ এটা কিন্তু বেশ শক্তি বাড়িয়েছে, আর এটা এখান থেকেও কিন্তু শক্তি টানার কোনো একটা কথা আমরা দেখতে পাচ্ছি না। তবে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয়। লাস্ট আমরা এতটা অবধি দেখিয়ে দিলাম, এবার আমরা চলে যাবো সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখিয়ে দেবো কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে। তো চলুন এবার বজ্রবিদ্যুৎ মোড়ে যাই, চলে আসলাম এবারে বজ্রবিদ্যুৎ মোড়ে। এবারে আমরা দেখে নেবো কবে থেকে বৃষ্টি হবে, আপাতত আজকে দেখি কতটা বৃষ্টি চলবে। আজকে এই মুহূর্তে কোনো বৃষ্টির চান্স নেই। আগামীকাল বুধবার 4 তারিখ, 4 তারিখে শুধু সকালের দিকটা উত্তরবঙ্গের দিকে কিন্তু ভালো বৃষ্টি থাকবে, যেমন দার্জিলিং, মালদা, 2 দিনাজপুর, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি হয়ে রংপুর, কালাই, ময়মনসিং দিকটাতে। তারপরে এগোতে এগোতে আমরা এটাকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা বাড়বে মালদার দিকে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন আশেপাশের জায়গাতে। এরপরে আমরা 5 তারিখে গেলে দেখতে পাচ্ছি 5 তারিখে সেই ভোরবেলা হতে না হতে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভয়াবহ বৃষ্টি। আপাতত 6-7 তারিখ অবধি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটা কম থাকবে, কিন্তু 6-7 তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। এখানে 5 তারিখ ভোরবেলা থেকেই আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গ, অসম এবং বাংলাদেশের বিভিন্ন উত্তরের দিকে চালু হয়ে যাবে গিয়ে। তারপর আমরা আরেকটু গাবো, আরেকটু গেলে ওই ভোরবেলা ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে। ওটা বেলা বাড়তে বাড়তে আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা গেলে যেতে পারে, তবে 100% সম্ভাবনা নয়। হ্যাঁ, 6 তারিখ গেলে আমরা 6 তারিখ রাত্রির দিকে কিন্তু আমরা একটা দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপরে যখন ঘূর্ণাবর্ত আসছে, দেখুন আস্তে আস্তে করে আসছে, তখনও 6 তারিখে তেমন একটা বৃষ্টি নেই। 7 তারিখে গেলে 7 তারিখে সেই ভোরবেলার দিকে একটু বৃষ্টির পরিমাণ উত্তর মুর্শিদাবাদের দিকে বেশি হবে, কিন্তু 7 তারিখে দুপুরবেলার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ একটু বাড়বে, যেমন তমলুক, মহিষাদল, কোলাঘাট, তারপর হচ্ছে বারুইপুর, জয়নগর সমেত চন্দননগর, কলকাতা, আরামবাগ, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া ডিস্ট্রিক্ট, হাওড়া, হুগলি সব দিকে, আর এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া এবং কুমিল্লা, চিটাগাং, মহেশখালের দিকটাতে ভালো বৃষ্টি থাকবে। তারপর এগোতে এগোতে আমরা উত্তরবঙ্গের দিকে যাচ্ছি, উত্তরবঙ্গে সেই সময় ভোরবেলা ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখা যাবে এবং ত্রিপুরার উপরে। কিন্তু 8 তারিখে যদি আমরা যাই, 8 তারিখে গেলে দক্ষিণবঙ্গে দুপুরবেলার দিকে হালকা হালকা বৃষ্টি থাকবে, যেমন বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আরামবাগ, খড়গপুর এদিকগুলোতে, কিন্তু কলকাতাতে তেমন একটা বৃষ্টি থাকবে না দুপুরবেলা নাগাদ। তারপরে যদি আমরা রাত্রের দিকে যাই, রাত্রের দিকে বৃষ্টিটা কমে যাবে গিয়ে, অর্থাৎ 8 তারিখে তেমন আর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। 9 তারিখ অর্থাৎ সোমবার, সোমবারে ঘূর্ণাবর্ত কত দূর দেখি, এই যে চলেই এসছে অনেকটা উপকূলের দিকে চলেই এসছে 9 তারিখে। 9 তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি সেই আবার হালকা ঝিরিঝিরি বৃষ্টি কলকাতার দিকে দেখা যেতে পারে, চন্দননগর, আরামবাগ, বারুইপুর, গোসাবা, বনগাঁ, হাবড়া। তবে এই যে বৃষ্টিটা সেটা কিন্তু কোনো আমরা 100% গ্যারান্টি দিতে পারবো না, কারণ এটা কিন্তু যখন তখন পরিবর্তন হয়, যে আমরা এখন দেখাচ্ছি হালকা বৃষ্টি, এটা পরবর্তীকালে ভারী হতে পারে অথবা গায়েব হয়ে যেতে পারে, তার জন্য কোনো এটা গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। তারপর আমরা 10 তারিখ গেলাম, 10 তারিখেও ভোরবেলা গেলে দেখুন 10 তারিখ থেকেই কিন্তু বৃষ্টির যে প্রকোপটা সেটা কিন্তু বাংলার ওপর শুরু হবে। 10 তারিখ কখন থেকে? দুপুর থেকে, দুপুর বা বিকেল থেকে। যেমন দীঘা, দীঘা উপকূলে কিন্তু ভালো ব্যাপক বৃষ্টি রয়েছে, দীঘা, কন্টাই, মন্দারমণি, এদিকে গঙ্গাসাগর, নামখানা, গোসাবাদ, জয়নগর, তমলুক, কোলাঘাটেও দিকে দেখতে পাচ্ছি। একই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, চন্দননগর, শান্তিপুর, বাঁকুড়া, বীরভূম থেকে শুরু করে আর অন্যান্য জায়গাতেও ভালো পরিমাণে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে, মাঝারি থেকে ভারী বৃষ্টি। একই সঙ্গে সেম পরিস্থিতি বাংলাদেশেও থাকবে এবং বাংলাদেশেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি, সেটা ত্রিপুরাও বলুন, বাংলাদেশ বলুন এবং পশ্চিমবঙ্গে দক্ষিণ জেলাগুলোই বলুন। তারপরে আমরা 10 তারিখ থেকে যখন 11 তারিখের দিকে যাচ্ছি, দেখুন
উত্তরবঙ্গ এবং অসমে কিন্তু প্রচণ্ড বৃষ্টির পরিমাণ বাড়বে। কিন্তু 11 তারিখ ভোর 5টা থেকে কিন্তু দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, প্রচণ্ড। বিশেষ করে দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, খাতড়া, বর্ধমান, সোনামুখী, আরামবাগ, খড়গপুর, বালিচক, বেলদা, কন্টাই, দীঘা, এদিকগুলোতে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে খাতড়া, বর্ধমান দিকটা তো ভালোই রয়েছে, সঙ্গে বাংলাদেশেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। সে সময় ঘূর্ণাবর্তটি যেহেতু উপকূলে হোল্ড করবে, তার জন্য এতটা বৃষ্টি। তারপরে 11 তারিখের পর আমরা চলে যাচ্ছি। 11 তারিখ যখন সকালবেলাতে একচোট আমরা বৃষ্টি দেখলাম, তারপরে 12 তারিখে গিয়েও আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টি, 11 তারিখ আবার রাত্রেবেলা গিয়েও আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হবে। অর্থাৎ সারাদিন 11 তারিখটা চলতে পারে। এরপর আমরা যখন 12 তারিখ যাচ্ছি, রাত্রেবেলা থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। অর্থাৎ 11-12 দুদিন কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। সঙ্গে আমরা যখন দুপুর 12টা নাগাদ যাচ্ছি, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকগুলোতে প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা মাপি তাহলে 30 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া এবং তার আশেপাশে, চিত্তরঞ্জন, আসানসোল এদিকগুলোতে রয়েছে। কলকাতার দিকেও ভালো বৃষ্টি রয়েছে, বাংলাদেশের খুলনা টুলনা এদিকটাতেও ভালো বৃষ্টি রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা কোথায় কোথায় কতটা বৃষ্টি হয়েছে, আপনারা কিন্তু সম্পূর্ণটা আপনার কাছে তুলে ধরলাম। 12 তারিখ অবধি আমরা লাস্ট আপডেট পাচ্ছি, কিন্তু 12 তারিখ অবধি কিন্তু বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে এবং উত্তরবঙ্গ রয়েছে। দেখা যাক এরপরে আগামীকাল আমরা দুপুরবেলা আপডেটে 13 তারিখও পাবো, 13 তারিখে কতটা বৃষ্টি হয় সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এমনই লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করতে ভুলবেন না ভিডিওটিকে। ধন্যবাদ।